নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় বৃহস্পতি পর্বতের বেশ কিছু শুভচিহ্ন। যে শুভচিহ্নগুলো থাকলে পরে আপনি নিজেই জানতে পারবেন যে আপনার জীবনে বড় পরিবর্তন আসছে। আপনাকে অন্য কোথাও হস্তরেখা বিচার করে জানার প্রয়োজন হবে না, আপনি নিজেই জানতে পারবেন যে আপনার এই যে সময় আপনার চলছে তার থেকে পরিবর্তন আসবে কি না, তার থেকে বেটার টাইম আসবে কি না। আজ পজিটিভলি আলোচনা করব, পজিটিভ রেখা দেখাবো, তাই নেগেটিভ কোনো আলোচনা করলাম না। শুধু জানতে পারবেন আপনার সময় বেটার আসছে কি না, সেই রেখাগুলোই দেখাবো অনলি বৃহস্পতি পর্বতে। তাহলে সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, একদম কাটবেন না। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, অনেক কিছু বুঝতে পারবেন না। সেই কারণে আমি প্রত্যেকটা দিনে অনুরোধ করি, হস্তরেখা আলোচনা মানেই সম্পূর্ণ দেখতে হবে। হস্তরেখা আলোচনা মানেই আপনার আলোচনা। যেরকম রাশিভিত্তিক অনেকেই আছেন যার রাশি আছে, কেটে কেটে দেখে বেরিয়ে যায়, হস্তরেখা কিন্তু এরকমটা না। হস্তরেখা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং প্রত্যেকটা প্রোগ্রাম দেখতে হবে। তাতে কি হবে, একটা সময় আসবে আপনি নিজেই হস্তরেখাবিদ হয়ে যাবেন। এছাড়াও আপনার বর্তমান ভবিষ্যৎ তো জানতে পারবেনই, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরও কিন্তু হস্তরেখা বিচার করে আপনি দিতে পারবেন। কারণ হাতের রেখা, আপনার হাতে যে কটা রেখা আছে যদি সেটাই মিলে দেখতে হয় তাহলে দুটো তিনটে ভিডিওতে শেষ হয়ে যাবে। আর আমি এত ভিডিও আপনাদের জন্য হস্তরেখা সম্পর্কে আলোচনা করি, তার মানে এমন কোনো রেখা নেই যে বাদ থাকে, সমস্ত রেখা নিয়েই আলোচনা করা হয় এবং পরিচয় করা হয়, সেটা আপনার হাতে থাক চাই না থাক। তাই আপনার সমস্ত রেখার সাথে যখন পরিচয় থাকবে তখন আপনি অবশ্যই সম্পূর্ণ হাত দেখা শিখে যাবেন। তাতে কি হবে, আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে কিন্তু হস্তরেখা বিচার করে দিতে পারবেন। এটাই আমার আশা যে আপনি নিজেই হস্তরেখা সম্পূর্ণভাবে বিচার করা শিখে যান। তাহলে আসুন আজকের আলোচনা, বৃহস্পতি পর্বতের কিছু শুভচিহ্ন। যে চিহ্নগুলো থাকলে আপনার ভাগ্য বদলাতে পারে, তার আগে কমন তিনটে রেখা একে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে আয়ু রেখা, এটা শিরোরেখা, এটা হৃদয় রেখা। এই তিনটে রেখা কমন, প্রত্যেকের হাতে থাকবে। এছাড়া আর যে রেখাগুলো আমাদের হাতে থাকে সেগুলো আমাদের প্রত্যেকের আলাদা আলাদা হয়ে থাকে, আর এই তিনটে কিন্তু থাকবেই, এই তিনটের কোনো বিকল্প নেই। আয়ু রেখা থাকবেই, শিরোরেখা থাকবেই, হৃদয় রেখা থাকবেই। শুধু আপনাদের চোখের ভুল, চোখে না মিলাতেও পারেন যে এরকম তো আমার হাতে নেই, হতেই পারে, কারণ এটা উপর থেকে আসতে পারে, বা এটা আরও বড় হতে পারে, আরও ছোট হতে পারে, এটা আরও ছোট হয়ে যেতে পারে, এটা নিচ থেকে হতে পারে, এটা উপর থেকে, এরকম আপডাউন উপর নিচ হবে। কিন্তু এই যে তিনটে নাম, আয়ু রেখা, শিরোরেখা এবং হৃদয় রেখা, এটা থাকবেই। এছাড়া যে যত রেখা আছে ওগুলো কিন্তু আপনার হাতে কারোর সাথে মিলবে না, কারণ এগুলো আপনার ভাগ্য বা কর্ম দ্বারা তৈরি হয়। তাহলে আসুন উপরে যে চারটে আঙুল তার পরিচয়গুলো করে নিই। এটা হচ্ছে তর্জনী আঙুল, এই জায়গাটা হচ্ছে বৃহস্পতি পর্বত। এটা মধ্যমা আঙুল, এটা শনি পর্বত। এটা অনামিকা আঙুল, এটা রবি পর্বত। এটা কনিষ্ঠা, বুধ পর্বত। তাহলে আজ আমাদের প্রয়োজন আছে বৃহস্পতি পর্বত। এই বৃহস্পতি পর্বত কিছু চিহ্ন দেখাবো, যদি আপনার হাতে এই বৃহস্পতি পর্বতে এই চিহ্নগুলোর যে কোনো একটি যদি থাকে, দেখুন আমি অনেক কটা চিহ্ন দেখাবো, রেখা সব কটা আপনার হাতে থাকা সম্ভব না, তার মধ্যে যে কোনো একটি যদি থাকে, আর আমি একটার উপর তো একটা আঁকতে পারবো না, তাই আমি এই জায়গায় যে কোনো জায়গায় পুরোটাই আমি ভরাট করে দেবো। কিন্তু আপনার যে কোনো একটা থাকবে, তাই বৃহস্পতি এই পর্বতের মাঝামাঝি থাকলেই কাজ করবে। তাই আমি তো এক জায়গায় সব কটা দেখাতে পারবো না, পুরো জায়গাটা জুড়েই দেখাবো, আর আপনাকে বলবো একটাই মিলিয়ে নেবেন, সব কটা আপনি কখনো মিলাতে যাবেন না। প্রথম যে শুভচিহ্ন, এই বৃহস্পতি পর্বটা আগে দেখতে হবে আপনার ভালো না খারাপ আছে। কি করে বুঝবেন যে ভালো আছে, এটা উঁচু হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, কোনো দাগযুক্ত আঁকিঝুঁকি রেখাযুক্ত থাকলে অশুভ, যদি এটা নিচু থাকে তাহলেও আপনার অশুভ বৃহস্পতি, যদি উঁচু থাকে তাহলে শুভ। ঠিক এইভাবে আপনি বুঝে নিলেন যে আপনার বৃহস্পতি শুভ আছে।
এরপরে এই শুভরেখা ফলো করবেন। প্রথম শুভরেখা দেখুন এরকম একটি স্কোয়ার চিহ্ন আছে কি না, যদি আপনার এই বৃহস্পতি পর্বতে এই স্কোয়ার চিহ্নটা থাকে তাহলে আপনার ভাগ্য বদলে যাবে, আপনি প্রচুর অর্থের মালিক হবেন, একাধিক বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, অর্থাৎ শুভ চিহ্ন। এরপরে দেখুন একটা পতাকা চিহ্ন আপনার বৃহস্পতি পর্বতে আছে কি না, এই পতাকাটা চৌকো হতে পারে, এরকম চৌকো হতে পারে, এরকমও হতে পারে। এই পতাকা চিহ্ন যদি আপনার বৃহস্পতি পর্বতে থাকে আপনার প্রচুর পরিমাণে আয় বাড়বে, আপনার মানযশ খ্যাতি বৃদ্ধি পাবে, আপনি রাজনীতিতে যদি থেকে থাকেন সেখানে আপনার মানযশ খ্যাতি প্রচুর পরিমাণে বাড়বে এবং একটা পথ আপনি পেতে পারেন। এত ভালো সৌভাগ্য রেখা কিন্তু এই পতাকা চিহ্ন। এরপরে আপনার এই বৃহস্পতি জুড়ে যদি একটা ক্রস থাকে এই পুরো বৃহস্পতিটা জুড়ে তাহলেও কিন্তু এটা আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, এটা কোটিপতি রেখা বলা হয়। আপনার ভাগ্য কিন্তু বদলে যাবে, প্রচুর অর্থের মালিক হবেন, সেটা যে কোনো দিক থেকেই আসুক না কেন, হতে পারে ফাটকা থেকে, হতে পারে আপনার পরিশ্রমের, হতে পারে আপনার পৈতৃক সম্পত্তির, আপনার জীবনযাত্রা বদলাবে এতে কোনো সন্দেহ নেই। এর সাথে সাথে যদি একটা এরকম হয়ে যায় স্টার চিহ্ন হয়ে যায় আপনার এই ক্রসটাই, যদি ক্রসের জায়গায় স্টার হয়ে যায় ওটাও কিন্তু শুভ, অত্যধিক শুভ চিহ্ন যদি আপনার এই স্টার চিহ্নটা বৃহস্পতি পর্বতে চলে আসে। তাহলে এই যে কটা চিহ্ন আমি দেখালাম জায়গার জন্য আমি সব কটা একে দেখালাম, কিন্তু আপনার যে কোনো এই শুভরেখা এই বৃহস্পতির মাঝামাঝি থাকতে হবে, সঠিক আপনি ধরে নিতে পারেন স্কোয়ারটা বা ক্রসটা, এইগুলো এই জায়গার মধ্যে হতে হবে বা এটাও এই জায়গার মধ্যে হতে হবে। আমি আপনাকে আজ পাঁচটা শুভরেখা দেখাবো বৃহস্পতি পর্বতে, চারটে হয়েছে আর একটা দেখাবো, পতাকা হয়েছে, স্কোয়ার হয়েছে, ক্রস হয়েছে এবং স্টার হয়েছে, আরেকটা দেখাবো ত্রিভুজ। আর এই প্রত্যেকটা রেখা আপনার এই বৃহস্পতিতে থাকতে হবে এরকমটা কিন্তু না, এটা কখনো সম্ভব না, যে কোনো একটি। আমি পাঁচটার সাথে পরিচয় করে রাখলাম আপনাদের, এর মধ্যে যে কোনো একটি আপনার বৃহস্পতি পর্বতে থাকলে আপনার ভাগ্য বদলাবে, আপনি প্রচুর অর্থের মালিক হবেন, আপনার মানযশ খ্যাতি বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নেই, কারণ প্রত্যেকটা রেখা প্রমাণিত। প্রমাণ ছাড়া আমি আপনাদের সঙ্গে কোনো রকম আলোচনা করি না, আপনাদের কোনো বোকা বানানোর মানসিকতা নেই, তাই প্রত্যেকটা রেখা প্রমাণিত। আপনার হাতে যদি দেখছেন এই রেখার মধ্যে কোনো একটি রেখা আছে কিন্তু আপনার সাথে ভালো ফল দিচ্ছে না, তখন জানবেন এই বৃহস্পতি আপনার ভালো নেই। তাই বৃহস্পতির প্রতিকার করবেন কি করে করবেন, আমার চ্যানেল ফলো করবেন, অবশ্যই একটু খোঁজ করলে পেয়ে যাবেন বৃহস্পতির প্রতিকারের নিয়ম কিভাবে করবেন বাড়ি বসে, তারপরে কিন্তু আপনার এই রেখা কাজ করবে। পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে ত্রিভুজ। এই ত্রিভুজ চিহ্ন কোথাও যদি আপনার থেকে যায় বৃহস্পতি পর্বতে এটাও কিন্তু আপনার আর্থিক উন্নতি করবে, প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি করবে। যদি আপনার শেয়ার মার্কেটের ইনভেস্ট করা থাকে বা এই ধরনের কোনো ব্যবসা থাকে, হয়তো আপনার শেয়ার মার্কেটের সঙ্গে ইনভেস্ট করা আছে বা মাইক্রো ফাইন্যান্সের বিজনেস করছেন, ছোট 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 যে আমরা দেখি যে টাকা ধার দেওয়া, লেন দেওয়া মানে লেনদেন করা, যেটা ব্যাংক মারফত হয় মাইক্রো ফাইন্যান্স, তার সাথে জড়িত আপনি, সেখান থেকেও আপনার ভাগ্য বদলে যেতে পারে। বা আপনি ব্যবসা করছেন, ব্যবসাও ফেপে ফুলে উঠতে পারে যদি এই ত্রিভুজটা আপনার বৃহস্পতি পর্বতে থেকে থাকে। তাহলে এই যে পাঁচটা শুভ চিহ্ন বৃহস্পতি পর্বতে দেখালাম, এর যে কোনো একটি যদি আপনার বৃহস্পতি পর্বতে থাকে আপনার ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। এই রেখা দেখে আপনি ধরে নিতে পারেন আপনার সময় বদলানোর টাইম চলে আসে, এত শুভ এবং আপনার ভাগ্য বদলানোর একটা আগাম আভাস ধরে নিতে পারেন আপনার হাতে
এই জায়গায় এই রেখাগুলো আসা। তাহলে আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।